ξέρετε, κάτι τραδουάθα. Κάτι νόη, κάτι. Κάτσε. Ε, μήτ νουνούχα, μήτ λόβατα πάει. তো বন্ধুরা সবার মুখে কিন্তু থুতু চলে আসছে বলছে ভাই ক্যামেরা হচ্ছে বলে আমার মুখে থুতু চলে আসছে আগে আমি একটু খাই তারপর ওকে দিয়ে টেস্ট করাবো আর কি রিভিউ দেব তোমরাই বলো এরকমই যদি একটা জিনিস মাখানো যায় আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আর আজকের এটা হচ্ছে ব্লগ নয় এটা জাস্ট একটা হ্যাঁ এটা একটা ব্লগের মতোই বলতে পারো আমি মাখাবো চালতা তো তোমরা আমার কানে দেখতে পাচ্ছো পুরো এক গামলা চালতা নিয়ে বসে গেছি কিন্তু এতগুলো চালতা তো আমি আর মাখা করে খাবো না ভাবছি কিছুটা আচার করব আজকে আমার খেতে ইচ্ছা করছে চালতা মাখা তো সেই জন্য চালতা মাখাবো আর কোনোদিনও মাখাইনি খেতে তো ইচ্ছে করে বাড়িতে চালতাগুলো থেকে থেকে দেখো তুমি পেকে হলুদ হয়ে গেছে মিষ্টিও কিন্তু দারুণ আছে হালকা একটু কষা কষা ভাব আছে তো চলো চালতাটাকে সুন্দর করে যখন মাখাবো তখন আর কষা তো ছুটে চলে যাবে সবাই মানে হাত পাততে পাততে আমার তো শেষ হয়ে যাবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের জিভে জল চলে আসবে অলরেডি আমার এখনই চলে এসেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো বাবারে আ তো চলো বাকি এখন মশলাপাতিগুলো আনি তো বন্ধুরা দেখো এই যে এক গামলা চালতা আছে আর সঙ্গে এখানে দেখো চালতা মাখানোর জন্য তো জিনিস লাগবে নালে চালতাটা তো টেস্ট আনতেই পারবো না তো সেই জন্য দেখো এখানে নিয়েছি ধনে পাতা আচ্ছা এই ধার থেকে দেখা এটা ধনে পাতা এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছি যতগুলো লাগবে দেবো এখানে নিয়েছি পাতি লেবুর পাতা পাতাগুলোকে দেখো সুন্দর করে আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছু কিছু পাতা একটু কালো আছে তো এগুলো উঠেনি দাগগুলো ঠিক আছে আর এখানটায় নিয়ে নিয়েছি কিছুটা তেঁতুলকে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর এই ডিবার মধ্যে আছে বিট লবণ তো অবশ্যই এসব কিছুতে দিতেই হয় আর তার সঙ্গে একটু সামান্য চিনি নিয়ে এসেছি আর তার সঙ্গে নিয়ে এসেছি নর্মাল লবণ আর আছে তার সঙ্গে একটা ছুরি তো এই সামান্য কিছু দিয়ে আমি মাখাবো সত্যি বলছি জিভে জল চলে আসছে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এরকম বিকেলবেলা এরকমই খেতে তো উফ অসাধারণ তো এই যে সঙ্গে ভাই একটা চলে এসছে একেও বলছি চালতা মাখা খাবি বলছে হ্যাঁ তো একে দেবো তো চলো এখন আমরা এটাকে মাখানো শুরু করি ছাড়িয়ে নেই শুরু শুরু গুলো লুবই নি চালটা যে বড় বড় বাটিগুলো মোটা মোটা ওগুলো নিয়েছি হ্যাঁ আর এইগুলো হচ্ছে নেবো না এগুলো ফেলে দেবো আর মানে এইগুলো নিয়ে নিয়ে নিলা মানে নেওয়া যাবে কিন্তু আমি নেবো না এগুলো এইগুলোই মাখাবো আর এই চারটা তো মাখাবো না এটা আবার পরে কোনো দিন খাবো না হলে আচার করে নেবো এখন এইগুলোই হচ্ছে মাখাবো আমাদের এখন খাওয়ার জন্য খুব বেশি নেই মা তো খাবেনি বলছে আমি খাবো ওই ভাইটা খাবে আর দেখি ওই পাশে একটু বৌদিকে দিতে যাবো যদি যাই আর যদি খুব ভালো লাগে তাহলে দেবো নি খেলবো নিজে আসলে আমার মাখাতে মাখাতে যদি নিজেদেরই খাওয়া হয়ে যায় তাহলে আর কী করবো বলো আর যদি থাকে তাহলে বৌদিকে দিতে যাবো বিয়ের আগে যখন আমি এইসব কিছু করতাম তখন তাকে দিতে যেতাম আর এই সমস্ত মাখানা দেখবে যত ভাগ করে দেওয়া হবে টেস্টটা কিন্তু আরও বেশি হয় বিয়ের আগে পেঁপে মাখাটা একটু বেশি খেতাম তো এখন আর পেঁপে মাখাটাকে খাওয়াই হয় না বললে চলো ভাই একটু সামনের দিকে নিয়ে তো দেখো বন্ধুরা এই যে চালতাটা এর ভেতরের যে একটা আঁশ থাকে এইরকমই এই দেখো এই যে ভেতরে আঁশটা থাকে এই আঁশটাকে ফেলে দিতে হয় এটা খাওয়া যায় না দিয়ে এই পেছনের ছালটাকে ভালো করে ছাড়িয়ে দিই এটা থাকলে তো কষা লাগবে
দেখো এটা সুন্দরভাবে আমার ছাড়ানো হয়ে গেছে। এইবার এটাকে এরকমই পাতলা পাতলা করে কাটব, যাতে মানে থেতো করতে সুবিধা হয়। বটি দেখো, আমাদের দুটো বটি আছে, এই বটিটার এত ধার বলে এটাকে একটু কষ্ট করে কাটছি, আর যেটা ভালো বটি তাতে তার ধার একদমই নেই। একটা তো খাই, একে যখন শব্দে মাখিয়ে দেবো না, এ কষা ভাব কোথায় চলে যাবে। বুঝতে পারছো তোর ঘর থেকে কেন ধনে পাতা নিয়ে আসছি? হ্যাঁ, একটা মাংস দেওয়া হয়। শুধু মাংস হয়? মাংস, চালতা আর সে সবে দেওয়া হয়, সমস্ত তরকারি, মাছ, মাছ, চিংড়ি মাছ। এই লঙ্কার গন্ধটা লঙ্কার চোখের দিকে চলে আসে। ভাবছি ভাবার যেন খেয়ে লেছি লঙ্কা। রোগ হলে তুমি খাবার কষা। এবার উপর দিকে তুল ক্যামেরাটা, তুলে দেখা, তুল হাতে তুলে। শুধু বড়িয়া একটু পিছা। হ্যাঁ, দিদি সেবা করলে দেখা যাবে। হামুল দিস্তাটা হলে ভালো হতো, এটাও যে কম কাজ করছে হামুল দিস্তার মতো তা নয়, এটাও ভালো কাজ করছে বেশ। এই থেতো করতে অসুবিধা হবে বলে তো মানে এই জন্য হচ্ছে কম চালটা নিলাম। যে কাজে যত কষ্ট বেশি সেই কাজের পরিশ্রমের ফলটাও বেশ সুন্দর হবে। চালতাটা মাখাতে কিন্তু কম খাটনি নয়, খেতে সেরকম মজা আছে, খেতেও মজা আছে। এর পরের দিন পেঁপে মাখাবো, খাবি? আমার পেঁপে মাখাটা বেশ ভালো লাগে। এর সাথে দুটো লেবু পাতাও দিয়ে দিই এবার। আর থেতো করবো না, যতটা হয়েছে হয়েছে, থেতলো না। তো দেখো এবার দিচ্ছি লবণ, অল্প একটু চিনি, অল্প একটু দিচ্ছি চিনি, চিনিটা অল্প দেবো, বেশি নয়। এবার দেবো এই যে তেঁতুল, তেঁতুল খুলে দাও দেখি মা,
দেখা যাচ্ছে তো ভাই বাটিটা? হ্যাঁ। এতে গাত্রা দু আছে। গাত নই কাত। চালতারে খুব একটা তো টক নেই। টক থাকলে তো পুরা খেলিতি। লেবু পাতার স্মেলটা, লেবু পাতা খেতে হবে একটু একটু। এবার উপর দিয়ে গেলে আমাকে দেখা তো বন্ধুরা, সবার মুখে কিন্তু থুতু চলে আসছে বলছে ভাই, ক্যামেরা হচ্ছে বলে আমার মুখে থুতু চলে আসছে। আগে আমি একটু খাই, তারপর ওকে দিয়ে টেস্ট করাবো। প্রথমে তো চিবায় ভালো করে চিবিয়েও নিয়েছি। এবার কি রিভিউ দেবো তোমরাই বলো। এরকমই যদি একটা জিনিস মাখানো যায়, এটা যদি গাছের যদি মানে বন গাছের যে কোনো বন পাতা বন গাছ যা পারবে মানে যদি মাখানো যায় এগুলো দিয়ে, মানে এতটাই সুন্দর লাগবে এটা আমার মুখে বলার কোনো ভাষা নেই। আমি সবার মতো বলবো না, অসাধারণ। এ এমন একটা জিনিস যা মাখিয়েছি এটা সত্যি ভালো লাগবে। এই যে তেঁতুলটা আছে আমার পুরোটা মাখে দিই, একটু টকটা কম আছে। লেবু পাতাকে একটু ভালো করে এই কর, সেন্টুটা লাগবে তাকে একটা দে অরূপকে। দাঁড়া টক দিছি মানে একটু লবণ দে। অরূপ তো নিশ্চয়ই খাবে, আজকের স্পেশাল গেস্ট অরূপ। তুই কতটা দিবি? তুই তাই খা মা না, আমি বেশি দেবো না। এখন আমরা একটু খাই, খেয়ে এখন স্বাদ বুঝি, তারপরে বুচির মাকে দিতে যাবো। কেমন লাগছো? কেমন ভালো লাগছো? একটু টকটা কম, ভালো হয়নি যেটা যেটা হচ্ছে তুমি ঠিকঠাক। এতটা ভালো, এতটা তাড়ি নেই, এটা আর কিছু টক দিলে ভালো লাগে, ভালো লাগতো। টক করে দিলে একটু টক ঢুকত, তুই একটু লঙ্কা গুলা ঝেড়ে ঝেড়ে খা, খাবি নি? কি ভুল করা হয়ে গেল, কিন্তু ঝাল না দিলে তো আমাদের খেতে ভালো লাগবে। ভাই খাবে দিয়ে একটু একটু চাগে তারা ওর ভাই লঙ্কা খাবে, ভাইকে ঝেড়ে একটা হাতে দিবে, মা খাবে লেখে দিয়ে। তাহলে তোর মা খাবে দিয়ে আসবে, তাও মা বেশি খাবে। হ্যাঁ বেশি ওর মা খায়, আমার ওই ভাইটার মাকে দিতে যাচ্ছে, ও খাবেনি বলে। আমি খেলে খাওয়াই হয়ে যাবে, চল এটা এখন
গুচির মাকে একটু দে ট্রাই করতে দে। এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা, যেন মনে হচ্ছে সবটা খেলেই চেটে উঠে। তবুও আর সব জিনিস একটু কাউকে দিয়ে ভাগ করে খেলে বেশ ভালো লাগে। আমি তো যখনই ঘরে বানাতাম আগে, মানে বেশি পেঁপে মাখাটা, তখন বেশি ওই বৌদিটাকে দিতে যেতাম। তো এখন যদি হঠাৎ করে গিয়ে যদি দিই তাহলে তো মানে কি বলবো, এইরকমই একটা জিনিস, সারপ্রাইজ তো হয়েই যাবে। তবে চালটা না খুব একটা ভালো না, মানে একটু কষা কষা ভাব। আর এমন সুন্দর করে মাখালে কষা ছুটে পালিয়ে যাবে। তবে আমার কাছে হামুল দিস্তা থাকলে আরও সুন্দর হতো। ভিডিও আমি তোমাকে বানাইনি, এই ঝিলটাই আমি হাঁটতে আসি সকালবেলা। দেখো বুঝি কোথায়, ও হায় এখন বাবা আমার ক্যামেরায় তাকে একদম ওই সেই পিঁপড়াচ্ছে। আর এইটুকখানি মাখা আছে, আমি খেয়েছি, মা খেয়েছে, অরূপকে দিচ্ছি, অরূপ খেতে পারেন, তার মাকে পাঠিয়েছি, তার মা ঘরে নিয়ে বলে আবার রিটার্ন দিয়ে আসছে। এই চালতারে বেশি টক নেই, আমি তেঁতুলের টক করছি, খুব একটা ভালো না, কষা তো খেয়ে দেখো। এই মোটাটা খাওনি, একটু এই গ্রেভি সো এই একটু এই নরম নরম লেদে খেয়ে দেখো, এগুলো ভালো একটু ঢুকছে, বেশি টক নেই তো, আমি তেঁতুল দিয়ে টক করছি, কেমন লাগছে? চালটা কষা কষা চালটা তো, তাকে এই জন্য লেবু একটু সিদ্ধ করে দিলে ভালো হতো। সেদ্ধ করে? হ্যাঁ সেদ্ধ করে তো করিনি কোনোদিন, আমি কাঁচা আমাকে কাঁচাও কোনোদিন খাইনি, আমি লোক খেতে দেখেছি, নিজের লোভে আছে খাচ্ছি। আর পেট খারাপ করলে? পেট খারাপ করবো কেন, কষা হয়তো যে, তার জন্য লেবু পাতা দিয়েছি, ধনে পাতা। এটাকে যদি তুমি সিদ্ধ করতো তাহলে একটু ফেলানোর কোনো প্রয়োজনই হতো না। হ্যাঁ আরও আছে, তাই তোমার প্রসেস একদিন করবে, আমি দেবো চালটা তোমাকে। আমি কোনোদিন করিনি, কেউ করে নিলে বুঝিকে একটা দাও। ভিডিও বানালে আমি তো কাল দেখতেও গাল দেবো। বুঝিলে চালটা খা খা, আমি খেলেই ভালো। আমরা করছি ঝাল লাগবে, এই ঝুলটা যার ওই ঝুলটা তো তার, আমাকে কিছু বলেন। তো বন্ধুরা এই যে ঝিলটা, এই ঝিলটা পুরো আমার শ্বশুর বাড়ির ফোন করছে নাকি, কে ফোন করছে, কি মেয়ে মম, মেরি মম, আচ্ছা মেরি মম ফোন আছে নাকি, বুঝতে পারিনি। তো বন্ধুরা দেখো এই যে ঝিলটা, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির কাছে, এই যে ঝিল পাড়তে যে বাবার বাড়ি আছে, এটা সেই ঝিল। আর এই ঝিলে তো আমি হাঁটিও তোমরা জানো। তো আমার চালটা হয়ে গেছে, চলছে মোটামুটি। কষা তো তোমাদেরকে প্রথমেই বলেছি, বৌদি বলে একটু সেদ্ধ করলে ভালো হতো, আমি সেদ্ধ করিনি, এখনও তো বাকি চারটে আছে। তো যাই হোক, সব মিলিয়ে আমাদের আজকের ব্লগটা, ব্লগ ভিডিও হোক, খাওয়ার ভিডিও হোক, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর চ্যানেল যদি প্রথমবার কোনো বন্ধু হচ্ছে থাকো আমার চ্যানেলে, আমার চ্যানেলের ভিডিও যদি দেখতে তোমার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই একটা লাইক তো দিও, পারে বসে বসে কথা বলছি ঝিল পারে। চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে।